এই যে এখানে চাঁদের গাড়িগুলো দেখতেছেন এগুলো কিন্তু ফ্রি আছে মেইনলি যে পিছনে যে সবুজগুলো দেখতেছেন এগুলাতে 8 থেকে 10 জন আছে সাদা চাঁদের গাড়িগুলো 12 থেকে 15 জন 13 14 15000 এর মধ্যে পর্যন্ত আপনার চার্জ করে এই চাঁদের গাড়িগুলোর প্রথম যখন এই খাগড়াছড়ি বা এই এরিয়াতে আসে তখন কিন্তু এটা এই এরিয়াটা অনেক দুর্গম ছিল মানুষজন চলাফেরা করতে এলাকায় আনা হয় আমার পথেই কিন্তু দেখা যায় যে অলমোস্ট 2-3 ঘন্টার ভিতর এই দুই দিনের সময়টা 2-3 ঘন্টার ভিতর হয়ে যেতেছে সো এটা দেখে এখানকার লোকাল মানুষজনরা অভিভূত হয়ে যায় দেন ওখান থেকে ওরা এটা নাম দেয় যে চাঁদের গাড়ি যে এই গাড়িতে করে আপনি চাঁদও যেতে পারবে কারণ এই ডিফিকাল্ট এই এরিয়াটাও এত কম সময়ে এত তাড়াতাড়ি কভার করতে পারছে এই গাড়ির মাধ্যমে সো ওখান থেকে নাম হচ্ছে চাঁদের গাড়ি সো আপনারা কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি চাঁদের গাড়ির নামকরণটা ঠিক এইভাবেই হয়েছে বেসিক্যালি চাঁদের গাড়িগুলো এই ওয়ার্ল্ড ওয়ার টু এর পর থেকে বা আর্মিদের কাছে যুদ্ধের জন্য ব্যবহৃত জিপ টাইপের কাইন্ড অফ ছিল ওইখান থেকে একটু কাস্টম মডিফাই করে উপরে খোলা টপ বা উপরে ব্যাগ রাখার জায়গা এই এখনকার ভার্সনে আসছে আগেকার সময়ে এই চাঁদের গাড়ি দিয়ে মিরা মালামাল যাতায়াত করতো বা যুদ্ধের কাজে হেল্প করতো বা ট্রান্সপোর্টেশনে ওখান থেকেই যখন যুদ্ধের কাজে হেল্প হয় এই হলো চাঁদের গাড়ির একটা হিস্ট্রি আমি ডেইলি স্টারের একটা লিঙ্ক আছে ডেইলি স্টার একটা লিঙ্ক আছে চাঁদের গাড়ির এই নামকরণের পিছনে ওদের একটা নিউজের আমি ওই নিউজটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব সো দ্যাট আপনারা দেখলে বুঝবেন যে আসলেই এটা এখানকার মানুষজন কতটা সারপ্রাইজড হয়ে এই চাঁদের গাড়ির নাম দেয়